हाय फ्रेंड्स, आज आबार एक नतून नार्सारी खोजे चले एकदम जश रोडेर एकदम गाए, एटा लक्ष्मीपुरे खूब काछाकाछी। एखाने फुल विशेषकर एखन शीते सीजन फुले नानान धरनेर कलेक्शन और फलेर अनेक हाइब्रिडी गाछ पेये जाबेन। आमरा नार्सारी जिनी ओनार आछे ओनार साथे कथा बोले नेब। जाइहोक, ओनार साथे कथा बोले नि, তারপর নার্সারিটা পুরোটা দেখি। এই নার্সারি ওনারের সাথে আমরা কথা বলে নিচ্ছি। কাকু ভালো আছেন তো? আপনার নার্সারির নাম কি দিয়েছেন? গ্রিন পার্ক নার্সারি, গ্রিন পার্ক। হ্যাঁ, এই এটা অ্যাড্রেসটা কোন জায়গা আছে? এটা লক্ষ্মীপুর, প্রপার লক্ষ্মীপুর, যশ রোডের পাশেই দেখতে পাচ্ছি এদিকটা, এখানে যশ রোড। হ্যাঁ, এটা এই যে যশ রোড একদম রোডের ধারেই। আপনার এখানে মূলত কি কি ধরনের মানে গাছপালা? এখানে ফল ফুল সব রকমই রাখছি, সব ভ্যারাইটি রাখা সম্ভব না, তবে চেষ্টা করছি ম্যাক্সিমাম নাম্বার সব ভ্যারাইটিজ রাখার। এই শীতের সিজনে যেসব ফুলের কালেকশন সব রকম পাবে দর্শক? সব রকম পাওয়া সম্ভব না, তবে প্রচুর পাবে। আচ্ছা, এখানে আসতে গেলে দর্শক মণ্ডলীরা কোন সাইড দিয়ে যদি বাস পথে আসে? যশোর রোড ধরে আসে, বারাসাত থেকে যে বাসগুলো হাবড়ার দিকে যাচ্ছে সব বাসগুলো এখান দিয়ে যাবে। হ্যাঁ, আর যদি এখানে লোকাল নামতে হবে, বিড়া থেকে ছোট গাড়ি অটো টোটো বা রিক্সা করে লক্ষ্মীপুরে আসলে হলো। লক্ষ্মীপুরে একদম রাস্তার ধারে লক্ষ্মীপুরে একটু যশোর দেখা যাচ্ছে। ঠিক আছে, আমরা তাহলে কিছু গাছ আপনি দেখিয়ে দেন। সব গাছের তো নাম আমরা জানি না। যাক দর্শক মণ্ডলী, তাহলে আমরা গাছগুলো দেখে নিই। দেখতে পাচ্ছি এখানে আছে গোল্ডেন ঝাউ, ওদিকটা এটা গোল্ডেন ঝাউ। এই যে চ্যালেঞ্জ আছে আমার, সবচেয়ে রিজনেবল রেটে দেবো, কারণ এটা নতুন শুরু হয়েছে তো। হ্যাঁ, কম্পিটিশনের ব্যাপার আছে, সবচেয়ে রিজনেবল যেগুলো বলা সম্ভব সেগুলো বলে দেন। কালেকশন ভালোই আছে। আমরা আগে দেখিনি, এখানে কিছু ফলের গাছ আছে, ফলের মিক্সড আছে বলবো কি, এখানে ফলসা আছে। হ্যাঁ, এখানে ফলসা আছে দেখছি। তারপরে এটা কি চালতা যেটা বলে? এটা চালতা আছে। এখানে মালবেরি আছে, মালবেরি, আপেল আছে, আঙ্গুর আছে, মানে ফলের সমস্ত রকম ভ্যারাইটি টুকটাক এখন রাখা। মোটামুটি ছোট এলাচ পাওয়া যাবে, দারুচিনি পাওয়া যাবে। আচ্ছা, এইগুলো কি শো প্ল্যান্ট হিসেবে রাখা যাবে? এগুলো কি দাম আপনি এটা এভারেজ কম বেশি? এগুলো 250 টাকা দিয়ে দেওয়া যাবে, 250 টাকা। এগুলো বাড়ির সামনে সাজানোর জন্য খুব ভালো ডেকোরেশন প্ল্যান। আচ্ছা, দেখতে গাছ এটা বলে সাদকি কমলা, সাদকি কমলা, সাতকি কমলা। এগুলো কি ভ্যারাইটি গুলো খুব দাম বেশি নাকি? এগুলো একটু দাম তো বেশি হবে, 2 টাকা দিয়ে দেওয়া যাবে। উপরে আছে ওখানে ওই জায়গা ম্যান্ডেভিলা আছে, ওখানে ম্যান্ডেভিলা এক লোমার মধ্যে আছে, রেড ভ্যালেন্টাইন বলে। ও, একটা ভ্যারাইটি পাবেন। আচ্ছা, এই গাছটা আমরা অনেক নার্সারিতে দেখি, গঙ্গা যমুনা বলে। এখানে আছে লেমন গ্রাস, লেমন গ্রাস, ওই যে এর পাতাটা খুব লেবুর মতন সেন্ট দেখতে পাচ্ছেন। এও একটা খুব ভালো ভ্যারাইটি, এটা এটা অনেকেই এখন ছাদ বাগানেও করছে। আর এখানে দেখছি কিছু মৌসম্বি সম্ভবত, এগুলো কি মালটা? খুব ভালো ভ্যারাইটি দেখেন। আর আর গাছগুলো কত সুন্দর ঝাঁকড়া, বড় বড় সাইজ গাছ আছে। এই গাছগুলো আপনি কত টাকা করে বেচছেন? এই গাছগুলো এই মুহূর্তে আমি 150 টাকা 200 টাকা বিভিন্ন সাইজ হিসেবে দিতে পারবো। স্ট্যান্ড কামিনি, এখানে প্রচুর রকমের এগুলো আছে, এগুলো আসলে প্যাকেট করা হয়নি। বগানভিলিয়া বিভিন্ন কালার আছে, প্রচুর কালার আছে, সব ধরনের কালার পাওয়া যায়, প্রচুর কালার পাওয়া যায়। এগুলো কত রকম মানে কালারের, কত রকম ভ্যারাইটি আপনার কাছে চন্দ্রমল্লিকা আছে? 20-25 রকমের চন্দ্রমল্লিকা, 20-25 রকম। মোটামুটি স্টার্ট কত টাকা থেকে চন্দ্রমল্লিকার চারা? চন্দ্রমল্লিকার চারা প্যাকেট থেকে শুরু করলে আমি 25 টাকা দিতে পারবো, 25 টাকা থেকে প্যাকেট থেকে যত টবে যাবে। থামপটেও কি চারা রাখেন? থামপটের চারা ছোট, একদম ছোট, সেগুলো আমরা 6 টাকা বিক্রি, 6 টাকা দেখতে পাচ্ছেন বন্ধুরা। পামের, পামের তো অনেক রকম ভ্যারাইটি আছে, এখানেও দেখছি হ্যাবিস বলে, এটাকে চায়না পাম। অ্যারিলিয়ার একটা ভ্যারাইটি, এখানে একটা লাল পেয়ারা আছে। আচ্ছা, আর একটা জিনিস এখানে এখানে দেখছি, এটা কি, এটা কামকট যেটা অ্যাকচুয়ালি সাজানোর জন্য, তাই তো? ডেকোরেটিভ প্ল্যান্ট, এই খাওয়ার জন্য নয়। আচ্ছা, আগে দেখছি ওটাও কামকট কি,
না ওইদিকটা কমলা পাবে চাইনিজ কমলা কাইন চাইনিজ কমলা পেয়ারা আছে বিভিন্ন ভ্যারাইটি পেয়ারা কত টাকা থেকে স্টার্ট আছে আপনার কাছে পেয়ারা ভ্যারাইটি আর কি কি ভ্যারাইটি আমি 40 টাকা থেকে দিতে পারবো আমার গাছগুলো একটু বড় ছোট গাছ নেই 40 টাকা এখানে কিছু কমলা লেবু গাছ আছে এটাও সম্ভবত ছাতুকি কমলা না এটা এগুলো নাগপুর ভ্যারাইটি এটা নাগপুর ভ্যারাইটি দেখতে পাচ্ছেন খুব হেলদি আর বড় বড় চারা আপনারা পেয়ে যেতে পারেন এখানে দেখছি সুপারি আছে অনেক আচ্ছা আপনি মনে করলে কেউ অনেক গাছ নিলে পাইকারি রেটেও কি সুপারি দিতে পারবেন দেখতে পাচ্ছেন ইনডোর প্ল্যান্টের মধ্যে এই সব গুলো এখন প্রচুর চলছে স্নো হোয়াইট বলে স্নো হোয়াইট এই চারাগুলো দেখতে পাচ্ছেন আপনারা স্নো হোয়াইট এই আছে এগুলো খুব ভালো চারা দামি চারা এগুলো কি নাম আছে এগুলো টাইগার বলে টাইগার টাইগার আর লেবু চারা আছে এগুলো কি লেবু আছে কাকু এগুলো গন্ধরাস আছে ওই দিকটা দেখতে পাচ্ছেন ওখানে কাগজি আছে হাইব্রিড পাতি আছে আর একটা বল লেবুর ভ্যারাইটি যে সব পাতি লেবু আপনার কাছে ক্যালকাটা পাতি পাওয়া যাবে কি কি দাম থেকে স্টার্ট মোটামুটি মানে লেবুর বছরে তিনবার হয় এখানে দেখছি তেঁতুল আছে মিষ্টি তেঁতুল একটা কমলা লেবু আছে খুব ভালো জাতের কমলা লেবু একদম খুব মিষ্টি হ্যাঁ এটা কি জাতের কমলা লেবু আছে এটা থাই ভ্যারাইটি কমলা লেবু থাই ভ্যারাইটি কমলা লেবু দেখতে পাচ্ছেন বন্ধুরা কিছু না হোক গাছের হাইটগুলো খুব ভালো আর গাছের গ্রোথ খুব ভালো গ্রোথের গাছ আছে খুব সুন্দর সুন্দর গাছ আপনারা চলে আসতে পারেন এদিকটা এদিকটা দেখুন টবেও বড় বড় সাইজের খুব থোকা থোকা গাছ তৈরি হচ্ছে চন্দ্রমল্লিকার বিভিন্ন ভ্যারাইটি মোটামুটি লিচু কলম করা আছে প্রচুর মানে পাতা এখানে এখানে ইনকা ইনকা দেশি তৈরি হচ্ছে এগুলো আমাদের রেডি হচ্ছে এটা হচ্ছে বাতাবি লেবু এগুলো দেখছেন এগুলো হচ্ছে লিচুর কলম করা আছে এই পাতা সব ঝরে যাবে ঝরে গিয়ে আবার নতুন আচ্ছা আর একটা জিনিস এখান থেকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে বড় বড় আমের চারা বিকেছে এগুলো কি কেউ বাগান করার জন্য যারা বাগান করে তারা নিয়ে যায় আমরা ওই কাপড় বেঁধে রেখে দিয়েছি সব এগুলো ধরার জন্য কোনটা কোন জাত কোনটা হিমসাগর কোনটা মল্লিকা আর একটা এখানে একটা জাত দেখতে এটা জারবেরা তাই তো দেশি জারবেরা আচ্ছা এটা কি শুধু শীতেই হয় নাকি না না সামনে এগিয়ে যাচ্ছি ছোট ছোট থাম্পড়ে কিভাবে চারা লেটেছে ইনকা ইনকার কত ক রকম মানে কালার হয় ইনকার মোটামুটি আমাদের কাছে তিন রকম কালার তিন রকম কালার আছে দেখতে পাচ্ছেন এখানে তৈরি হচ্ছে প্যানজি আছে ডায়ান্থাস আছে ক্যালেন্ডুলা আছে মানে সমস্ত ধরনের শীতের প্ল্যান্ট রেডি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এগুলো মালটা পিছনে সবেদা আছে সবেদাও আছে দেখুন যেমন যেমন ফুলের সম্ভার এখানে আছে তেমন এখানে ফলেরও সম্ভার কলম বসন হয়েছে কলম তেজপাতা রেডি হচ্ছে চারাগুলো ভালো মানে সবে মাত্র বসন হয়েছে রেডি হচ্ছে মানে আপনারা আসলে প্রচুর এই চারাগুলো যেমন রেডি আছে দেখুন আপনারা আসলে সব রকমই এখানে পেয়ে যাবেন এখানে নারকেলের ভ্যারাইটি আছে আম আছে নারকেলের কি বিদেশি ভ্যারাইটি গুলো আছে সব কেরাল আছে ওদিকটাতে ও কেরাল আছে এখানে আমের অনেকগুলো কালেকশন আছে যেমন এইগুলো আপনি পাবেন কাঁচামে চা দোপলা এখানেও দেখছি মানে জ্যাকফ্রুট যে কাঁঠাল অল টাইম এখানে জামরুল দেখছি কি কি জাতের জামরুল আছে মানে একটু উন্নত মানে ওই থাই বলে হ্যাঁ এগুলো কি কালার কালার কি লাল না সাদা সাদা এগুলো দেখতে পাচ্ছেন বড় বড় পেয়ারা আছে সবেদা আছে দু রকমের পাবেন একটা হচ্ছে গোল সবেদা যেটা এখন ছাদ বাগানে অনেকেই লাগাচ্ছে শখ করে দর্শক মন্ডলীরা দেখতে পাচ্ছেন অনেক ধরনের চারা এখানে সব নতুন করে রেডি হচ্ছে দেখুন এখানে বিভিন্ন ধরনের পামের বিভিন্ন ধরনের কালেকশন এগুলো আছে যাই হোক নার্সারিটা খুব সুন্দর করে সাজাচ্ছে কাকু আমরা দেখছি আপনারা আসতে পারেন খুব ভালো আমার তো খুব ভালো লাগলো ওখানে দেখছি কিছু মাদার প্ল্যান্ট হিসেবে করা হয়েছে কি নাকি ওগুলো না বিক্রির জন্য যে বিক্রির জন্য ড্রাগনটা মাদার হিসেবে রেখে দিয়েছি ঠিক আছে আচ্ছা এই যে আমরা গাছ দেখতে পাচ্ছি কাকু এই গাছগুলো কি কি নাম এগুলো এগুলো অর্কেরিয়া কুকি বলে এগুলো ক্রিসমাস ট্রি বলে ক্রিসমাস ট্রি বলে এগুলো কি কি দাম রেখেছেন আপনি এগুলো 200 টাকায় দিয়ে 200 টাকা দেখতে পাচ্ছেন এটা এটা একদম রোড সাইড দেখ কত সুন্দর এখানে
সমস্ত ধরনের চারা এখানে। কত রকম কালারের আপনার কাছে বোগেনভিলিয়া আছে এই মুহূর্তে? অন্তত 25 থেকে 30 রকম কালার পাবেন আমাদের। 25 থেকে 30 রকম মোটামুটি স্টার্ট কত থেকে বোগেনভিলিয়া আপনার কাছে স্টার্ট? বোগেনভিলিয়া আমার কাছে 70 টাকা থেকে। 70 টাকা থেকে আছে। দেখুন আপনারা যে গাছ শুরু করে 600 টাকা অবধি আছে। 600 টাকা অবধি তেমন গাছ অবশ্যই হবে। দেখুন কিছু হোক না, আপনি একটা একটা গাছ একটু তুলে আমাদের দর্শক মণ্ডলীকে দেখান। দেখতে পাচ্ছেন গাছটা কেমন হেলদি আর কেমন মানে সাইজ। চলে আসতে পারেন কাকু, আমাদের দর্শক মণ্ডলী আপনার সাথে যোগাযোগ করতে চাইলে আপনি কি অনলাইনে দেওয়ার ব্যবস্থা রাখছেন? অনলাইনে এখনো শুরু করেনি। শুরু করেনি, খুব শীঘ্রই হয়তো করবেন। যাই হোক, আপনার ফোন নম্বরটা একটু বলুন। 9836-7227-40-40 9836-7227-40 ঠিক আছে, আমি ডেসক্রিপশন বক্সে ফোন নম্বর দিয়ে দেবো, পুরো অ্যাড্রেসটা দিয়ে দেবো, একদম রোডের ধারে, আপনারা সহজেই চলে আসতে পারেন। আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না, আর অ্যাড্রেস সম্পূর্ণ আপনারা হয়তো দেখেছেন, আর কাকুর ফোন নম্বরও আছে, কিছু যদি জানার থাকে কাকুর কাছ থেকে জেনে নিতে পারেন। নার্সারিটা খুব সুন্দরভাবে সাজিয়েছে একদম রোডের উপরে, আপনারা চলে আসতে পারেন। যাই হোক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করবেন আর একটু লাইক করবেন, যেন আবার নতুন নতুন ভিডিও আপনাদের সাথে তুলে দিতে পারি। আর যারা ছাদ বাগান করেন বা গাছপালা ভক্ত, তারা তো বুঝতেই পাচ্ছেন যে নতুন নতুন নার্সারির অ্যাড্রেস আপনাদের সামনে শেয়ার করতে পারলে আমার মনটা খুশি হবে। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত, টাটা, বাই বাই।